হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই সময় সাবধান তো আমরা সবাই থাকছি, পাশাপাশি নিজেকে এবং নিজের বাসার সবকিছুকে ক্লিন করে রাখার চেষ্টা করছি। আমরা এটাও জানি এরকম একটা সময় ফিট এবং হেলদি থাকার জন্য অনেক বেশি বেশি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাওয়া উচিত। আমিও কিন্তু তাই করছি, কিন্তু রেগুলার যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আমরা খাচ্ছি সেগুলো ঠিক মতো ক্লিন করছি তো? এই সময় নিজের ফিটনেসটাকে ঠিক রাখার জন্য স্যালাড ভেজিটেবলস আমার খাবারে থাকতেই হবে। কিন্তু বাসায় পৌঁছানোর আগে এই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অনেক হাত পার করে আসে, তাই এগুলোতে জার্ম, ব্যাকটেরিয়া, ডার্ট লেগে থাকার চান্সেস অনেক হাই। তাছাড়াও বিভিন্ন কেমিক্যালস, ওয়্যাক্স, পেস্টিসাইডস তো থাকেই। সুস্থ থাকার প্রথম শর্ত হচ্ছে হেলদি এবং ক্লিন ফুড। এটা কিভাবে পসিবল হবে যদি আমরা আমাদের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসকে ঠিক মতো ক্লিনই না করতে পারি? এই জন্যই এসব প্রপারলি ক্লিন করার জন্য আমার ফার্স্ট চয়েস হচ্ছে মেডিকেল সেফ লাইফ ভেজি ওয়াশ, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ওয়াশ। 50 বছর ধরে একটি বিশ্বস্ত নাম মেডিকেল, এবার নিয়ে এসেছে এই প্রোডাক্টটি। এটি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খুব সেফভাবে ক্লিন করে আর এটি ইউজ করাও খুবই সহজ। 2 ক্যাপ সলিউশন 2 লিটার পানিতে ঢালুন এবং হাত দিয়ে ভালো মতো মেশান। এতে শাকসবজি ও ফল 5 মিনিট ভিজিয়ে রাখুন। শাকসবজি ও ফল আলাদা করে ঘষে পরিষ্কার করুন। তারপর অন্তত কলের নিচে 30 সেকেন্ড রেখে ভালোভাবে ধুয়ে নিন। আমার সব ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এখন একদম ক্লিন ও পুরোপুরি সেফ, আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র মেডিকেল সেফ লাইফ ভেজি ওয়াশ, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ওয়াশের জন্য। এখন স্যালাড বানানোর আগে ভেজিটেবল ক্লিনিং নিয়ে কোনো টেনশন নেই আমার। আপনিও নিজেকে এবং নিজের ফ্যামিলিকে প্রোটেক্টেড রাখার জন্য ইউজ করুন। ধন্যবাদ।